সুপ্রিয় আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানা দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমিয়ে এনেছে ইসরায়েল। আরো জানিয়ে দিব, ইরানে হুঙ্কার ভয়ে মধ্যপ্রাচ্য অনেক দূতাবাস বন্ধ করলো ইসরায়েল। আরো থাকছে, আমাদের কোনো বৈধতা নেই ইসরায়েলের গণমাধ্যমগুলোর গুজব। দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালালো চীন। বিজয় থেকে মাত্র এক ধাপ দূরে, কোন যুদ্ধবিরতি না জানালো নেতানিয়াহু। ইসরায়েলে কোন দ্রুতবাসী নিরাপদ নয় জানালো ইরান। এবার কর্তৃত্ববাদী জোটের মুখে আছে পশ্চিমা দেশগুলো, নেটো প্রধানের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েলে পাল্টা হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালালো ইরান। যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হাতে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমিয়েছে ইসরায়েল। একটি বিগ্রট ছাড়া দক্ষিণ গাজা উপত্যকা থেকে সমস্ত স্থল সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল সেনাবাহিনী। রোববার এক সামরিক মুখপাত্র এই কথা বলেছেন খবর রয়টার্সের। তবে সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। প্রত্যাহারের ফলে দক্ষিণ গাজায় রাফা শহরের দীর্ঘ হুমকির প্রতিকার হবে কিনা তা স্পষ্ট নয়, কারণ হামাসকে নির্মূল করতে সব ধরনের অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তিতে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি নতুন দফা আলোচনা আয়োজন করেছিল মিশর। এ সময় সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলো। গত 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় অভিযান চলে আসছে ইসরায়েল। এর মধ্যে গত কয়েক মাস ধরে দক্ষিণ গাজাতেই মূল ফোকাস ছিল ইসরায়েল বাহিনী। মিশরের রাফা সীমান্ত ছিল 10 লাখেরও বেশি ফিলিস্তিনিদের জন্য শেষ আশ্রয়স্থল। ইসরায়েলের তথ্য মতে 7 অক্টোবর হামলার সময় 250 জনের বেশি জিম্মি করা হয়েছিল এবং 1,200 জন নিহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল হামলায় 33,100 জনের বেশি ফিলিস্তিন নিহত হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইরানের বদলা নেওয়ার হুমকিতে আতঙ্কিত নেতানিয়াহু। সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ইসরায়েল বর্বর হামলার পর ইরান এর বদলা নেওয়ার হুমকি দিয়েছে। এই হামলায় ইরানের আভিজাত কুদস ফোর্সের শীর্ষস্থানীয় দুজন কমান্ডার নিহত হয়। এর শাস্তি ইসরায়েলকে পেতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান। এর প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশ ফিরছে, তিনি ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। নেতানিয়াহু বলেছেন, যদি কেউ আমাদের ক্ষতি করে বা ক্ষতি করার পরিকল্পনা করে থাকে তাহলে সে যেই হোক না কেন আমার দেশ তার ক্ষতি করবে। ইসরায়েলের সশস্ত্র বাহিনী তাদের সব কমব্যাট ইউনিটের সবকিছু ছুটিয়ে সামরিক বাতিল ঘোষণা করার পর এমন মন্তব্য করলেন তিনি। এর অর্থ ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান এমন আতঙ্কে আতঙ্কিত নেতানিয়াহু। এজন্য যুদ্ধরত সব ইউনিটের ছুটির বাতিল করা হয়েছে। দেশে এবং দেশের বাইরে তাদের সব দূতাবাস এবং কনসুলেট নিরাপদে বাড়ানো হয়েছে। আমাদের কোনো বৈধতা নেই ইসরায়েলের গণমাধ্যমগুলোতে গাজা যুদ্ধ নিয়ে সমালোচনা বাড়ছে। 180 দিনের বেশি সময় পর অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী শাসক গোষ্ঠী বর্বর আগ্রাসনে ক্ষয়ক্ষতি যখন অব্যাহত রয়েছে, তখন হিব্রু মিডিয়ার ইহুদিবাদী শাসক গোষ্ঠী মন্ত্রিসভার কর্মক্ষমতা নিয়ে আলোচনা দিন দিন বেড়ে চলেছে। ইহুদিবাদী হার্য পত্রিকা এক প্রতিবেদন লিখেছে, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরু পর 6 মাস অতিবাহিত হয়েছে এবং 7 অক্টোবর তারিখ থেকে ইসরায়েলের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এই প্রতিবেদনে আরো জোর দিয়ে বলা হয়েছে, আমাদের অবশ্যই যুদ্ধে অবসান ঘটাতে হবে এবং হামাসের কাছে আটকে থাকা আমাদের বন্দীদের ফিরিয়ে আনতে হবে। ইহুদিবাদী গণমাধ্যমকে আরো জোর দিয়ে বলা হয়েছে, হামলার অর্ধ বছর পার হয়েছে, এখনো সেখানে হামলা অব্যাহত রয়েছে কিন্তু গাজার পূর্ব ঘোষিত লক্ষ্যগুলো অর্জিত হয়নি, আর এই 6 মাসে কোনো বন্দী তার বাড়িতে ফিরে আসেনি এবং হামাস পরাজিত হয়নি। সূত্র ইন্ডিয়া টুডে। এবার দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে রোববার সামরিক যুদ্ধ মহড়া পরিচালনা করেছে বেইজিং। একই দিনে ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া যুদ্ধ মহড়া চালায়। চীনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে খবর এএফপি।
ফিলিপাইন্স সহ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপানের প্রতিরক্ষা প্রধানরা রোববার এই অঞ্চলে যৌথ মহড়া পরিচালনা করবে বলে ঘোষণা দেওয়ার একদিন পরে চীন এমন মহড়া পরিচালনার কথা জানায়। বেজের পিপলস লিবারেশন আর্মি পিএলএ সাউদার্ন থিয়েটার কমান্ডো বলেছে তার দক্ষিণ চীন সাগর যৌথ নৌ এবং বিমান যুদ্ধ মহড়া পরিচালনা করে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলে এমন সকল সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে। এর জলসীমায় রোববার চালানো চীনের সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানা যায়নি। ফিলিপাইন জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর কয়েকদিন আগে চীন এ মহড়া পরিচালনা করল। সূত্র ইন্ডিয়া টুডে। বিজয় থেকে মাত্র এক ধাপ দূরে, কোন যুদ্ধবিরতি নয়, জানালো নেতানিয়াহু। গাজা যুদ্ধে জয় থেকে মাত্র এক ধাপ দূরে ইসরায়েল। এই হামাস যতক্ষণ না সব জিম্মিকে মুক্তি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোন যুদ্ধবিরতি নয়। রোববার একথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর এএফপি। নেতানিয়াহু বলেছেন, আমরা বিজয় থেকে এক ধাপ দূরে, কিন্তু আমরা যে মূল্য দিয়েছি তা বেদনাদায়ক এবং হৃদয় বিদারক। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রোতে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, জিম্মিদের মুক্ত না করে যুদ্ধবিরতি হবে না। ইসরায়েল চুক্তি করতে প্রস্তুত, ইসরায়েল আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়। তিনি আরো বলেছেন, আন্তর্জাতিক মহলে উচিত ইসরায়েলের উপর চাপ না দিয়ে হামাস উপর চাপ দেওয়া, তাহলে জিম্মিদের মুক্তি বাস্তবায়িত হওয়ার পথে আগাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার নেতানিয়াহুকে ফোনে অবিলম্বে যুদ্ধবিরতি যেতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক হত্যারাস মানবিক আস্থার উন্নতির জন্য শর্ত সাপেক্ষে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের কোন দ্রুতবাসী নিরাপদ নয়, জানালো ইরান। এদিকে ইসরায়েল জানিয়ে দিয়েছে ইসরায়েলের কোন দ্রুতবাসী নিরাপদ নয়। ইরানের সুপ্রিয় সুপ্রিম নেতা আয়াতুল্লাহ খামেনির সিনিয়র একজন উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফারি বলেছেন, ইসরায়েলে কোন রাষ্ট্রদূত দ্রুতবাসী আর নিরাপদ নয়। আদার সরকারি বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন ডন। তিনি ইসরায়েলের সঙ্গে তেহরানে মুখোমুখি অবস্থানকে বৈধ ও আইনসম্মত অধিকার হিসেবে দেখেন। আদার সরকারি আরেক বার্তা সংস্থা ইসনাই প্রকাশিত একটি অঙ্কন চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে ইসরায়েলে আঘাত করতে সক্ষম ইরানে এমন নয় রকম ক্ষেপণাস্ত্র আছে। গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে ইসরায়েল হত্যা করে ইরানের কুদস ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি সহ শীর্ষ কর্মকর্তাদের। এরপর থেকে ক্ষোভে ফুটছে ইরান। তারা এই হত্যার বদলা নেওয়ার জন্য সুদৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান, এই ভয়ে ইসরায়েল উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তার মধ্যে সাফারি এই মন্তব্য করলেন। সূত্র ইন্ডিয়া টুডে। কর্তৃত্ববাদী জোটের মুখে আছে পশ্চিমা দেশগুলো, ন্যাটো প্রধানের ঘোষণা। ইয়েন্স স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে অনেক বেশি ঘনিষ্ঠভাবে কাজ করছে কর্তৃত্ববাদী শক্তির দেশগুলো একটি জোট। খবর বিবিসি। স্টলটেনবার্গ পশ্চিমা সামরিক জোটে ন্যাটোর প্রধান হয়েছে 10 বছর আগে। এই জোটের প্রস্তাবন প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, রাশিয়া ইরান চীন উত্তর কোরিয়া ক্রমেই আরো বেশি করে জোটবদ্ধ হচ্ছে। স্টলটেনবার্গ বলেছেন, বিশ্ব এখন অনেক বেশি বিপজ্জনক, অনেক বেশি অনিশ্চিত এবং অনেক বেশি সহিংস। বিশ্বে এখন একটি কর্তৃত্ববাদী জোট আছে যারা একে অপরকে বাস্তবিক সমর্থন দিচ্ছে এবং উত্তরোত্তর একাট্টা হচ্ছে। ইসরায়েলি হামলার পাল্টা প্রতিশোধ নিল ইরান। ইসরায়েলের হামলার পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াহিয়া গ্যালান্টের কার্যালয় থেকে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে অপারেশনাল সিচুয়েশন অ্যাসেসমেন্টের পর এক বিবৃতি দেওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার 2 শীর্ষ জেনারেল সহ 7 ইরানি কর্মকর্তা নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করার পর থেকে ইসরায়েল উচ্চ সতর্ক অবস্থা রয়েছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরকে কেন্দ্র করে ইরানের হামলা শুরু হয়েছে। ইরান পাল্টা জবাব দেওয়ার হুমকির পর ইসরায়েল তাদের যুদ্ধরত সেনা কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে এবং দেশ জুড়ে জিপিএস সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফারি বলেছেন, জৈনবাদী শাসকদের দ্রুতবাসগুলো এখন আর নিরাপদ নয়।
সূত্র ইন্ডিয়া টুডে।